শুনছেন আমার সকাল দ্বারা সঙ্গী, আমাদের স্টুডিওতে একজন গেস্ট আছে। সাধারণত আমরা যারা গান করে, যারা বাংলা ব্যান্ড করে, তাদের সঙ্গে হাড্ডা মারতে ভালোবাসি। আজকে যিনি আছেন আমাদের সঙ্গে, তিনি খুব একটা কথাবার্তা বলেন না, কথাবার্তা কম বলেন, তবে তার তুলি কথা বলে আর তার সেই তুলির মধ্যে দিয়ে তার সমস্ত ভাবনা চিন্তার প্রকাশ। পেইন্টার আশিস মন্ডল। আমি আশিস মন্ডল, ফ্রিল্যান্স আর্টিস্ট ফ্রম কলকাতা। গত 20 বছর ধরে স্পিরিচুয়াল পেইন্টিং এবং কনসেপচুয়াল পেইন্টিংয়ের ওপরে আমি বেশি কাজ করেছি। আমার প্রথম এক্সিবিশনের বিষয় ছিল আধ্যাত্মিকতা, যা অনুষ্ঠিত হয়েছিল ত্রিবেণী কলা সঙ্গম, নিউ দিল্লি, 2009। ওই একই বছরে আমার দ্বিতীয় স্লো এক্সিবিশন হয় শ্রী আর্ট গ্যালারি, 2009। এছাড়াও আমি দেশে ও বিদেশে প্রায় 100+ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি, যার মধ্যে উল্লেখযোগ্য দ্য আর্ট ফিয়েস্টা গ্যালারি প্রেজেন্ট এ এক্সিবিশন ইন দুবাই, 2016। বেলেজ এবং নির্ভানা, 2009-এ আমস্টারডাম হল্যান্ডে একটি এক্সিবিশন অ্যারেঞ্জ করেছিল, সেটাতে আমি পার্টিসিপেট করেছি। দুবাইতে ক্যাপিটাল ক্লাবে 2013-এ ভ্যান্ডার ব্যান্ড অ্যান্ড নির্ভানা একটি গ্রুপ শো করেছিল, সেটাতেও আমার ছবি ছিল। 2016-এ লন্ডনে বার্লান আর্ট গ্যালারিতে একটি গ্রুপ শো হয়েছিল, সেখানেও আমার ছবি ছিল। এছাড়াও ইন্ডিয়ার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয় আমার 10টারও বেশি আর্ট ক্যাম্প। যার মধ্যে উল্লেখযোগ্য দ্য ন্যাশনাল আর্ট ক্যাম্প, যা অর্গানাইজ করেছিলেন ললিত কলা একাডেমি, নিউ দিল্লি, 2010। আগামীতে আমি ইন্ডিয়ান মাইথোলজির ওপরে নিজের আধ্যাত্মিকতা উপলব্ধি করে কিছু নতুন কাজ করার চেষ্টা করছি, যেখানে আমি রূপক হিসাবে হর্স বা ঘোড়া ব্যবহার করছি। এই রূপক ঘোড়া আসলে আমি নিজে, যেটা আমি উপলব্ধি করি আধ্যাত্মিকতা, সেটাই আমি ছবির ওপরে প্রকাশ করতে চাইছি। এই নিয়ে আমার বর্তমানে পড়াশুনো এবং আগামী দিনের ছবি গড়ে উঠবে।